বাংলা সাহিত্যের ইতিহাসে 1201 খ্রিস্টাব্দ থেকে 1350 পর্যন্ত অন্ধকার যুগ হিসেবে পরিচিত। এই সময়ে বাংলা সাহিত্যের লিখিত কোনো নিদর্শন পাওয়া যায় না। তুর্কি আক্রমণে বঙ্গীয় সমাজ ও জনজীবন বিপর্যস্ত হওয়ার কারণে মানুষ সাহিত্য রচনায় আত্মনিয়োগ করতে ব্যর্থ হয়। এ সময় রচিত যে সাহিত্যকর্মের অনুসন্ধান পাওয়া যায় তার ভিতরে উল্লেখযোগ্যভাবে নাম না থাকলেও দু একটি নাম শোনা যায়। তার ভিতরে একটি শূন্যপুরাণ এবং অন্যটি শেখ শুভদয়া। সেগুলো মূলত সংস্কৃত। বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ হয়েছে প্রাপ্ত নিদর্শনের ভিত্তিতে। প্রাচীন ও মধ্যযুগের মধ্যবর্তী 1201 থেকে 1350 সাল, এই 150 বছর শাসকদের তাণ্ডবে জনজীবন ছিল বিপর্যস্ত, শান্তি তিরোহিত। সমাজ ও অর্থনীতিতেও এর কুপ্রভাব পড়ে। জ্ঞানী লোকেরা দেশ ত্যাগ করতে বাধ্য হন। এদেশে মগদস্যু আর তুর্কি বহিরাগতদের আগমন ও কৃতকর্মের উপর দুটি বাগধারার জন্ম হয়েছিল, মগের মুল্লু এবং তুর্কি নাচন। মগের মুল্লুক অর্থ অরাজক দেশ, আর তুর্কি নাচন অর্থ নাজেহাল অবস্থা। সারা বিশ্বের যে দেশগুলো তুর্কিদের অধিকারে গেছে সেখানেই প্রাথমিকভাবে নাজেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। এদেশও তার বাইরে ছিল না। পাঠান মোগল যুগে বাংলার এই অবস্থা উন্নতি হতে সময় লাগে। এ সময় বাংলা সাহিত্যে এক বিরাট শূন্যতা দেখা দেয়। মধ্যযুগে যে সাহিত্য ধারাগুলো পাওয়া যায় এর প্রধান ধারাটি প্রাচীন যুগের সাহিত্য নিদর্শন চর্যাপথের ধারার সঙ্গে সম্পৃক্ত নয়। বহির্বাংলার ব্রজবুলি ভাষা ও রাধাকৃষ্ণ কথা মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রভাব বিস্তার করে প্রাচীন যুগের পরে এক বিরাট অন্ধকার বা শূন্যতার যুগ ছিল বলেই। এই অন্ধকার যুগ সম্বন্ধে হুমায়ুন আজাদ স্যার তার লালনীল দীপাবলিতে কিছু কথা উল্লেখ করছেন। সেগুলোর ভিতরে তিনি উল্লেখ করেন, 1200 থেকে 1707 খ্রিস্টাব্দের মধ্যে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় আসে মুসলমানেরা। অনেকে মনে করেন মুসলমানেরা এত অত্যাচার উৎপীড়ন চালিয়েছিল যে কারো মনে সাহিত্যের কথা জাগেনি, তাই এ বাংলা ভাষা সাহিত্যের হীন মরুভূমি। কিন্তু এ যুক্তি মানা যায় না, কেননা 150 বছর ধরে রক্তপাত চলতে পারে না। তাহলে মানুষ রইল কি করে? মুসলমানেরা তো বাঙালিদের মারার জন্য আসেনি, তারা এসেছিল রাজত্ব করতে। এছাড়া পরবর্তীকালে দেখা গেছে মুসলমান রাজারা বাংলা সাহিত্যকে বেশ উৎসাহ দিচ্ছে। যারা পরে সাহিত্যকে সৃষ্টিতে উৎসাহ দিল তারাই আগে সাহিত্যকে দমিয়ে দিয়েছিল, এরকম হতে পারে না। বাংলা সাহিত্যকে ধ্বংস করার জন্য তো আর তারা আসেনি। তাহলে সাহিত্য হলো না কেন? কেন আমরা পাই না একটি কবিতা, একটি কাহিনী কাব্য? আগে সাহিত্য লিখিত হতো না, মুখে মুখে গাওয়া হতো। তখন ছাপাখানা ছিল না, পুঁথি লিখে নেওয়াই ছিল অনেক অসুবিধা। তাই কবিরা মুখে মুখে রচনা করতেন তাদের কবিতা। কখনো তা হয়তো হতো ছোট আয়তনের, কখনো বা তা হতো বিরাট আয়তনের। রচনা করে তা স্মরণ রেখে দিতেন, নানা জায়গায় গাইতেন। কবিতা যারা ভালোবাসত তারাই মুখস্থ করে রাখত কবিতাগুলো। এভাবে কবিতা বেঁচে থাকতো মানুষের স্মৃতিকণ্ঠে। তাই যে কবিতা একদিন মানুষের স্মৃতি থেকে মুছে যেত সে কবিতা হারিয়ে যেত চিরকালের জন্য। তাই অন্ধকার সময়ে রচনা সম্বন্ধে আমরা অনুমান করতে পারি যে এ সময় যা রচিত হয়েছিল তা কেউ লিখে রাখেনি, তাই এতদিনে তা মানুষের স্মৃতি থেকে মুছে গেছে। তবু বিস্ময় থেকে যায়, কারণ 150 বছর ধরে কোনো কবিতা লিপিবদ্ধ হলো না, এ কেমন? এরপরে তো আর বাংলা সাহিত্যের ধারাবাহিক ইতিহাস পাচ্ছি। আমাদের সামনে আসছে একটির পর একটি মঙ্গল কাব্য, আসছে পদাবলীর ধারা। 1350 সালের পরেই আসেন মহৎ মহৎ কবিরা, আসেন গুরুচণ্ডী দাস তার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে, এবং আসর মাতিয়ে তুলেছেন আরও কত কবি। অন্ধকার যুগ আমাদের কাছে বিস্ময়। এ সময়টা বাংলা সাহিত্যের কৃষ্ণগহ্বর। এ বিস্ময় আর অন্ধকার থেকে উদ্ধার পাবার জন্য কেউ কেউ অন্যরকম কথা বলেছেন। তারা বলেছেন, চর্যাপদকে যদি আমরা বাংলা না বলি তাহলে অন্ধকার যুগ বলে কিছু থাকে না। বাংলা সাহিত্য শুরু হয় 14th শতক থেকে, কিন্তু চর্যাপদ যে বাংলা তা কি করে ভুলে যায়? চর্যাপদ এ বাংলা ভাষার জন্মের পরিচয় পায়, মধ্যযুগে রচনা পাই বাংলা ভাষা বিকাশের পরিচয়। মাঝখান থেকে যায় একটি অন্ধকার পর্দা, জমাট অন্ধকার, যার আবির্ভাবের কোনো ঠিক কারণ কেউ দেখাতে পারে না। অন্ধকার যুগে রামায় পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থের নাম শূন্যপুরাণ, হলাউদ মিশ্র রচিত পীর মাহাত্ম ব্যঞ্জক কাব্য শেখ শুভদয়া। এর কোনটি বাংলা ভাষায় রচিত নয়? গবেষকদের মতে এ রচনাকাল ত্রয়োদশ থেকে 1/8 শতাব্দীর মধ্যে। এখানে শূন্যপুরাণ বিশেষতভাবে ধর্ম পূজা পদ্ধতি সম্বলিত একটা গ্রন্থ। গ্রন্থটি 51টি অধ্যায় বিভক্ত। গ্রন্থটির লেখক কে তার সঠিক হদিশ পাওয়া যায়নি, তবে যতটুকু ভণিতা পাওয়া যায় তাতে মনে হয় পণ্ডিতই রামায় পণ্ডিতের। গ্রন্থটি প্রথমে 5টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয়। এই সকল সৃষ্টিতত্ত্ব বর্ণনায় মহাযান বৌদ্ধ ধর্মের প্রভাব লক্ষ্য করা যায়। বাকি সবকটি অধ্যায়ই বিভিন্ন ও বিচিত্র রকমের ধর্ম পূজার পদ্ধতি বিশ্লেষণের পূর্ণ। গ্রন্থটি নামবিহীন অবস্থায় পাওয়া যায়। এই কাব্য শূন্যময় দেবতা ধর্ম ঠাকুরের পূজা পদ্ধতির বর্ণনা আছে। অপরদিকে শেখ শুভদয়া অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষায় মিশ্রিত একটি গ্রন্থ। এর রচনাকাল 16th শতাব্দীর মধ্যে। গদ্য পদ্য মিলিয়ে গ্রন্থটিতে 25টি অধ্যায় আছে। এরপর পুঁথিখণ্ডিত জালালুদ্দিন তাবরিজি নামের এক অলৌকিক শক্তিধর মুসলমান শেখ রাজা লক্ষণ সেনের সভায় চমৎকার ও চিত্তকর্ষ গল্প পরিবেশনের মাধ্যমে সবার জন্য মনে বিস্ময়কর সৃষ্টি করে দেয়। রাজা লক্ষণ সেন শেখকে পুরস্কৃত ও সংবর্ধিত করেন।
গ্রন্থে বেশ কিছু বাংলা ও বাগধারা ব্যবহার লক্ষ্য করা যায়, তবে প্রচুর ভুল সংস্কৃত ব্যবহার এখানে আছে।